মাত্র 350 টাকায় দিনব্যাপী ঘুরে দেখা যাচ্ছে মৌলভীবাজার জেলার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি। আর এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে টুরিস্ট বাস। জেলা পর্যটন খাতকে আরো সমৃদ্ধ ও পর্যটক বান্ধব করতে ভূমিকা রাখবে এই উদ্যোগ। এসব বাসে দলভেদে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। অর্থ সাশ্রয়, স্বল্প সময় ও সার্বিক নিরাপত্তায় চলা এসব বাসে ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করছেন পর্যটকরা। কেবল দিগন্ত বিস্তারিত চা বাগান বা সবুজ টিলা নয়, মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে স্বচ্ছ টলটলে জলের মাদবপুর ল্যান্ড, পাখির কলতানে মুখর হাকালুকি হাওর ও বাইকার বিল। শুধু কি তাই, বন্যপ্রাণীর অভয়ারণ্য জলপ্রপাত কি নেই এখানে। জেলার 7টি উপজেলায় রয়েছে নয়নভিরাম পর্যটন স্পট। লেবু বাগান, শীতেশ দেবের চিড়িয়াখানা, সদর উপজেলার বর্ষিজুড়া ইকোপার্ক, রাজনগরের জলের গ্রাম অন্তেহরে, কুলাউড়া গগনটিলা, লাঠিটিলার সবুজে মাখা অরণ্য অঞ্চল, বৈলেখার মাধবকুণ্ড, পরিকুণ্ড জলপ্রপাতের কারণে পর্যটকের অন্যতম আকর্ষণ এখন মৌলভীবাজার জেলা। এই জেলাকে আরো পর্যটক বান্ধব করতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে টুরিস্ট বাস। এসব বাসে দলভেদে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এতে সময় অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি পর্যটকদের আরাম আর সুবিধাও বেড়েছে অনেক। এই বাস দুটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ বাসে চড়ে খুশি পর্যটকরা। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুটি বাস জেলার বোরলেখা ও শ্রীমঙ্গল উপজেলার সদর থেকে ছাড়বে। পর্যটন স্পটগুলো পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে ফের সেরে যাওয়া স্থলেই ফিরে আসবে। প্যাকেজ একের আওতায় রয়েছে চা বাগান, গগনথিলা, মাধবপুর ল্যাক ও হাকালুকি হাওর। জনপ্রতি ভাড়া 300 টাকা। কেউ দুপুরে খাবার খেতে চাইলে 100 টাকা যোগ করে ভাড়া হবে 400 টাকা। এ প্যাকেজের বাস প্রতিদিন সকাল 9টায় শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে বোরলেখায় ঘুরে আসবে। প্যাকেজ 2-এর আওতায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর ল্যাক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাইকাবিল। জনপ্রতি ভাড়া 350 টাকা। যারা দুপুরে খাবার খাবেন তাদের 450 টাকা করে ভাড়া দিতে হবে। একই সময়ে দ্বিতীয় প্যাকেজের বাস বোরলেখা থেকে সেরে শ্রীমঙ্গলে ঘুরে সেখানে ফিরে যাবে। টুরিস্ট বাসে করে ঘুরতে আসা একাধিক পর্যটকরা জানান, এই উদ্যোগের কারণে অল্প করেছে এখানকার পর্যটন কেন্দ্র ঘুরে দেখার একটা উত্তম সুযোগ করে দিয়েছে টুরিস্ট বাসটি। বাসের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসনের এই উদ্যোগটিকে সাধুবাদ জানান তারা। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।